সব দুই একটা মুড়ি যদি করবলা মদিনাওয়ালা আক্কাওয়ালা নফসওয়ালা 10 টা লতি ভাগ ঠিক করে আমি গুনাহগারের জীবন সার আমরা এখানে যারা আছি সামনে অনেক আবার না ডাকতাম বাড়ি ঠিক আব্বা আজকার এই মাগির টিকা পয়সা পয়সা একটু যার যার মা বাবার কথা স্মরণ করো রে বাপ বাবারে যার মা বাবা পৃথিবীতে নাই তার মতো নবাবি কপাল ফুরা নাই সবাই বলেন ঠিক না বিধি এ আমার আব্বারা একটু সবাই একটু মনটা নরম করে দিয়ে একটু মা বাবার দিকে খেয়াল কর এই মাফিটার নাম হইছে ইসালি সোয়াবের মাফি এর অর্থ রইল মা বাবার নামে বসকিস দেওয়ার মাহফিল জবান খুলা কোন মারহাবা এ আমার আব্বারা আজকাই এই মাহফিলটা দিয়ে একটু মনটা নরম করে দিয়া যদি এক কুড়া চোখের পানি সারে আল্লাহ ডাকতেন আমি গুনাগারের বিশ্বাসে ফুট আজকার এই মাহফিলে গুনা নিয়ে আইছেন আমার মালিক দি শোকের পানি রুচিলা দিয়ে আমদার গুনা মাফ কইয়া দিছে এ আমার আব্বারা একটু মনটা নরম করে দেন আমরা দিরে আমার বাড়ি কইছি এ আমার আব্বারা নিজের বাড়ি একদিন তালাশ করছি না গাউসেবাকে কয় জগতের মানুষ তোরা কত ভুখা তোমার বাড়িতে কোনো বন্ধু বান্ধব গেলে আমার ঘরটা দেখেন এত সুন্দর আমার বাড়িটা এত সুন্দর আমার গাছ এত সুন্দর পুকুর এত সুন্দর বলি আল্লাহরা কি পোকা তোরে ধরছে তোর আসল বাড়ি দাদি তুই একদিন দেখাইলি না রে আল্লাহ আমার আব্বা আমি গুনাহগার তো জানি না রে আজকার এই মাহফিলের অনেকের মানা অনেকের বাবা নাই অনেকের আউলাদ নাই বাবারা রে একটু চোখের পানি সেরা সেরা কোন গুনার বোঝা মাথায় লয় আল্লাহ গুনার বোঝা মোহাম্মদ ওয়ালাই আলী
বন্দিগি করলে সাতটা তরিকা লাগে, আওয়াজে বলেন না, বন্দিগি করলে সাতটা তরিকা লাগে। মানুষের দেহটা সাজাতে গেলে সাতটা জিনিস লাগছে, সাতটা তরিকার দিকে একটু ভালোবাসে। এক নাম্বার এলমের শরীয়ত, এক নাম্বার শরীয়ত, দুই নাম্বার তরিকত, তিন নাম্বার হাকিকত, সাইন নাম্বার মারফত। এই সাইটটা রাস্তা দিয়া আমরা একটা রাজধানী যাইতাম, রাজধানী হচ্ছে নবী রহমাত আল্লি, রহমাত আল্লি। অনেকে কাদিরা তরিকা মুড়ি, অনেকে সিস্তিয়া তরিকা মুড়ি, অনেকে নস্কে বন্দিয়া মুড়ি, অনেকে মুজাদ্দেদিয়া তরিকা মুড়ি। যে যে ইচ্ছা যে তরিকা যেটা ভালো লাগে, অন অসুবিধা নাই। রাস্তা সাইটটা রাজধানী, আর আস্তে বলেন, আওয়াজে বলেন, একটা রাজধানী। যেমন ঢাকা আমরা রাজধানী, অনেকে যারা বসে আছে তারা প্লেনে যায়, আরো আস্তে বলি, এসে যারা একটু কম তারা প্রাইভেট কারে যায়, এসে পয়সা একটু যার কম ট্রেনে যায়, এসে পয়সা যার আরেকটু কম কোন লোকাল বাসে যায়। রাস্তা কটা? একটা 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 মূল কটা? মূলে যেতে গিয়ে রাস্তা কটা? এই সাইডটা তরিকা, তরিকারে আপনারা সবাই আমরা এখানে তরিকার মালা গলাই নিছি। আরে আমাকে বলেন না, তরিকার মালা গলায় নিলে তার কিছু করণীয় আছে। যেমন অনেক জায়গাতে অনেক হিন্দু লোক দেখবেন গলাতে ফয়টা দিয়ে, ফয়টা দিলে বুঝে অনেক মানুষে কো এ দীক্ষা নিছে, কিনিছে দীক্ষা। আরে দীক্ষা শব্দ হইল মুড়ি, বাংলাতে বলা হয় দীক্ষা, আরবিতে বলা হয় মুড়ি। ফয়টা দিলে কয় দীক্ষা নিছে। আমরা যারা তরিকা ওয়ালা দীক্ষা গেছে তার চাল চলনটা যদি আগের চেয়ে ভালো হয়ে যায় ওই লোকটার কাছে তরিকা ঢুকছে, ঠিক না? বেরি কই না, আগে সুদ খাইছেন এখনো মুড়ি দিয়া সুদ খান, আগে জিনা করছেন এখনো জিনা করে, আগেও অন্য অন্য লাইন ঠেলছেন মুড়ি দই এখনো ঠেলেন, আগেও সব তারা নব্বই মিশা কথা কইছেন মুড়ি দই এখনো করেন, আপনি মুড়ি দইতে ফেলেন আপনার ভিতরে তরিকা ঢুকছে, ঢুকছে কেন? আপনি না, আপনি কাজে প্রমাণ, আব্বা কাজে প্রমাণ। ফুট আমার কাছে যারা দয়া করিয়া মোহব্বত করিয়া বয়া তৈছেন আমার বিনয় অনুরোধ থাকবো, আব্বা যারা আগে যেটা করছি এটা ঠিক আমরা ব্রেক দিয়া তরিকাতে ঢুকে তরিকার কাজ করি, তরিকার কাজ নিয়ামো, তরিকার কাজ নিয়ামো, তরিকাতে যে ঢুকছে না তরিকার কাজ যে করছে না এর কাছে নিয়ামত পাওয়া যাবে না। অনেক দরবার নামে লেটারে দরবার দেখছি, তালাশ করে দেখছি, এর লতি ভাই কলবই ঠিক না। অনেক দরবার যাক, নিজের বড়াই নিজে বলিনি আস্তাগফিরুল্লাহ, মাফ করো, তোর নাম কি ফলে পড়িস, তোর নাম কি বৃক্ষের নাম কি ফলে পড়িস, আমার আমি কেমন মানুষ, আমার একটা দুই একটা মুড়ি যদি কলবলা মদিনাওয়ালা আক্তাওয়ালা নফসওয়ালা দশটা লতি ভাই ঠিক করে আমি গুনাগারের জীবন সার। আসেন আমরা একটু তরিকার দৃষ্টিতে, আব্বা আমার মূল কথা রইল তরিকাতে যারা ঢুকছে তরিকার একটু নিয়ম কাজ করেন, কাজ করতে গেলে এক নাম্বার শরীয়ত, শরীয়ত তালাশ করতে গেলে আপনি যদি ফল পাইতে হয় আপনি গাছ লাগাই দিব, গাছ ছাড়া যেমন ফল পাওয়া বোকামি তরিকার কাজ ছাড়া তরিকার নিয়ামত পাওয়াটাও বোকামি। কিছু মানুষ আছে এই ধরনের তার মতলব খারাপ, এইদিকে আমার কথা না, শরীয়তে ঢুকতে গেলে
আমনে শরীয়তে প্রথম দুখের দুকার পরে আস্তে আস্তে তরিকার ক্লাস করেন তরিকার প্রতি আজ্ঞান হাকিকত অন্তর হয়ে যাবে মারফত পরিপূর্ণ হয়ে যাবে শরীয়তে এক নাম্বার নামাজ পড়েন নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না যত ফিরালি কোক বহুত ফির দিছি নামাজই পড়েন লেটারে ফি লেটা বাপ দাদার গরম দেহা কাফর দেহাইয়া যাক আল্লাহর ওলি দরবার রাসূলের দরবার আমরা কাছে আমার আগে আমার দুই নাম্বার মেয়ের জামাই যাই কথাবার্তা বলছে দরবার হিসাবে সুন্দর কথা কইছে ঠিক না বিলি কই না এর আগে খাদিবুল ইসলাম হাসান সাহেব আমরা একটু জিগি দিছে এর আগে আমির ইসলাম চৌধুরী সাহেব সুন্দর ভাষা পাঞ্জল ভাষা ইতিহাস করছে এর আগে সালম জিহাদী সাহেব সুন্দর আলোচনা করছে এর আগে আরো অনেক উলামায়ে কেরাম আছে এরপরে আমার ভাই উনিও আছেন এরপরে আমাদের এই যে আরেকজন আছেন উলামায়ে কেরাম অনেক যাকে এদিকে আমার কথা না যে যে যতটুকু মনের আবেগ আছে মালিকের দয়া হইছে ততটুকুই কথা বলছে এই কথাগুলো আমরা আমল করে শিক্ষা নেই জীবন সুন্দর করি আল্লাহ কবুল করুক জবান খুলে কোন আমিন আরো মহব্বতে বলেন সবাই আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد سنة شيخ الشيستي إمام الطريقة يا أولياء كاملين اللهم صل على سيدنا محمد المحي سنتي شيخ الشيستي إمام الطريقة يا أولياء كاملين اللهم صل على سيدنا محي سنتي شيخ الشيستي إمام الطريقة يا أولياء كاملين একটু সিস্টার তরিকা নিসাব অনুযায়ী চোখটা বন্ধ করে লতি ভাই কালকের দিকে তাকান মনে করেন আমরা এখন এই টাইমে পৃথিবীর থেকে বিদায় আমরা কবরে রওনা দিচ্ছি সবাই মনটা একটু ঝুঁকাইয়া একটু মুড়ি যদি কলবলা মদিনা ওলা আক্কাওলা নফসওলা দশটা লতি ভাই ঠিক করে আমি গুনাহগারের জীবন সাথ আসেন আমরা একটু তরিকার দৃষ্টিতে আব্বা আমার মূল কথা রইল তরিকাতে যারা ঢুকছে তরিকার একটু নিয়ম কাজ করেন কাজ করতে গেলে এক নাম্বার শরীয়ত শরীয়ত তালাশ করতে গেলে আপনি যদি ফল পাইতে হয় আপনি গাছ লাগাইতে দিব গাছ ছাড়া যেমন ফল পাওয়া বোকামি তরিকার কাজ ছাড়া তরিকার নিয়ামত পাওয়াটাও বোকামি কিছু মানুষ আছে এই ধরনের তার মতলব খারাপ এইদিকে আমার কথা না শরীয়তে ঢুকতে গেলে আমরা শরীয়তে প্রথম ঢুকেন ঢুকার পরে আস্তে আস্তে তরিকার ক্লাস করেন তরিকার প্রতি আজ্ঞান হাকিকত অন্তর হয়ে যাবে মারফত পরিপূর্ণ হয়ে যাবে শরীয়তে এক নাম্বার নামাজ পড়েন নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া যাবে না যত ফিরালি কোক বহুত ফির দিছি নামাজই পড়েন লেটারে ফি লেটা বাপ দাদার গরম দেহা কাফর দেহাইয়া যাক আল্লাহর ওলি দরবার রাসূলের দরবার আমরা কাছে আমার আগে আমার দুই নাম্বার মেয়ের জামাই যাই কথাবার্তা বলছে দরবার হিসাবে সুন্দর কথা কইছে ঠিক না বিলি কই না এর আগে খাদিবুল ইসলাম হাসান সাহেব আমরা একটু
জিগি দিছে এর আগে আমির ইসলাম চৌধুরী সাহেব সুন্দর ভাষা পাঞ্জল ভাষা ইতিহাস করছে এর আগে সালম জিহাদী সাহেব সুন্দর আলোচনা করছে এর আগে আরো অনেক উলামায়ে কেরাম আছে এরপরে আমার ভাই উনিও আছেন এরপরে আমাদের এই যে আরেকজন আছেন উলামায়ে কেরাম অনেক যাকে এদিকে আমার কথা না যে যে যতটুক মনে রাবে গাইছে মালিকের দয়া হইছে ততটুকুই কথা বলছে এই কথাগুলো আমরা আমল করে শিক্ষা নেই জীবন সুন্দর করি আল্লাহ কবুল করুক জবান খুলে কোন আমিন আরো মহব্বতে বলেন সবাই আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا محمد سنتي شيخ الشيستي امام الطريقه يا اولياء كاملين اللهم صل على سيدنا محمد মনে করেন আমরা এখন এই টাইমে পৃথিবীর থেকে বিদায় আমরা কবরে রওনা দিচ্ছি সবাই মনটা একটু ঝুঁকাইয়া একটু